প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে ক্লাস ইলেভেন ছায়া ভূগোল চন্দনসুরপি দাস দুলাল দাস সেমিস্টার টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন সূচিপত্র একবার দেখে নাও প্রথম অধ্যায় বিষয় হিসেবে ভূগোল এই অধ্যায়ের অনুসরণের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করে দেবো কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও এবং তোমাদের পর্ষদ কর্তৃক যে মডেল সেটের প্রশ্নটি ছিল অলরেডি আমি আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিও তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো তোমাদের অনুসরণের প্রশ্ন শুরু হচ্ছে পেজ বারোতে তো দেখো এক নম্বরের প্রশ্ন দেখে নাও সকল বিজ্ঞানের জননী বলা হয় অপশান এ লিখবে ভূগোল শাস্ত্রকে দু নম্বরের প্রশ্ন যে গ্রিক পণ্ডিত পৃথিবীর পরিধি সম্পর্কে নিখুঁত ধারণা দিয়েছিলেন তিনি হলেন অপশান ডি লিখবে ইডাটস থেনিস তিনের প্রশ্ন দেখে নাও কি বলেছে জি ই ও জিও শব্দের অর্থ হল অপশান যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে মানবজাতির সম্বন্ধ তুলে ধরে এই উক্তিটি করেছেন অপশান এ লিখবে রিটার পাঁচের প্রশ্ন নিম্নলিখিত ভূগোলের কোন বিষয়টিকে ক্ষেত্র বিষয় বলা হয় অপশান সি লিখবে ভূগোলকে দেখো প্রশ্ন কি বলেছে নিচের কোনটি ভূগোলের সাধারণ অর্থ নির্দেশ করে অপশান আধুনিক ভূগোলের জনক হলেন অপশান এ লিখবে হাম বোল্ড আটের প্রশ্ন ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান উক্তিটি কার অপশান বি লিখবে জোনস নয়ের প্রশ্ন দেখো শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্যটি কিরূপ অপশান ডি লিখবে হ্যাঁ সাংশ্লেষিক দশের প্রশ্ন ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হল অপশান সি লিখবে স্থান এগারো দাগের প্রশ্ন দেখো ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি হয় অপশান বি লিখবে পরিবর্তনশীল বারো নম্বরের প্রশ্ন ভূগোল হল মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ উক্তিটি কার ডি লিখবে নম্বরের বিপরণ হামবোল্ট ও রিটার কোন দেশের বিশেষজ্ঞ ছিলেন অপশান এ লিখবে জার্মান চোদ্দ নম্বরের প্রশ্ন কোন সময় ইরাটস থেনিস জিওগ্রাফিয়া কথাটি প্রথম ব্যবহার করেন অপশান এ লিখবে দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে পনেরো নম্বরের প্রশ্ন জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম হল অপশানিস নেক্সট ষোলো দাগের প্রশ্ন দেখো কস বস গ্রন্থটির রচয়িতাকে অপশান বি লিখবে হামবোল্ড সতেরো দাগের প্রশ্ন দেখো এট কুণ্ডে বইটির লেখক অপশান ডি লিখবে রিটার আঠারো তারিখের প্রশ্ন ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন বি নিচের কোনটি ভূগোল একটি শাখা নয় এটা হচ্ছে অপশান ডি হবে নৃতত্ত্ববিদ চলে আস নেক্সট দেখো কুড়ি নম্বরের প্রশ্ন দেখো নিচের কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত অপশান সি লিখবে জলবায়ু বিদ্যা একুশের প্রশ্ন ভূগোল মানচিত্র অঙ্কন পদ্ধতি যে নামে পরিচিত তা হল অপশান কার্টোগ্রাফি বাইশের প্রশ্ন ভূমি রূপ বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে তা হল অপশান ডি লিখবে ভূ তত্ত্ববিদ্যা তেইশের প্রশ্ন জলবায়ু বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে সেটি হল অপশান সি লিখবে আবহবিজ্ঞান নেক্সট চব্বিশের প্রশ্ন ভূগোল শাস্ত্রের কোন শাখায় গ্রহ ও উপগ্রহের আকৃতি অবস্থান প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় অপশান এ লিখবে জ্যোতির্বিজ্ঞান পঁচিশের প্রশ্ন দেখে নাও বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা প্রধানত ভূগোলের কোন শাখায় করা হয় অপশান বি লিখবে বিদ্যা ছাব্বিশের প্রশ্ন নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় অপশান বি লিখবে ভূমি রূপ বিদ্যা টোয়েন্টি সেভেন নিচের কোন উপাদান প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয় অপশান এ লিখবে মেঠোপথ আঠাশের প্রশ্ন নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয় অপশান ডি লিখবে নৃত্ত্ববিদ্যা উনত্রিশের প্রশ্ন মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে বলা হয় অপশান ডি লিখবে পিডোলজি তিরিশের প্রশ্ন উইলিয়াম মরিস ডেভিস নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন অপশান ডি লিখবে এখানে সবকটি একত্রিশ এর প্রশ্ন কোপিন নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন আচ্ছা একত্রিশের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি লিখবে জলবায়ু বিজ্ঞান এখানে একটা প্রশ্ন মিস্টেক হয়েছে সেটা তিরিশের প্রশ্ন যে উইলিয়াম মরিস ডেভিস নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন এটা সবকটি হবে না অপশান এ করবে এটা এটা ভূমিরূপ বিদ্যা হবে বত্রিশের প্রশ্ন আহ ডকুচে নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন তো উত্তরটা অপশান সি লিখবে মৃত্তিকা বিজ্ঞান দেখো আমাদের তেত্রিশের প্রশ্ন কি বলেছে সময় গণনা ভূগোলের কোন শাখায় চর্চা করা হয় অপশান এ লিখবে এটা মানচিত্র অঙ্কন নেক্সট আসত্রিশের প্রশ্ন কি বলেছে দেখো বিদ্যার সাথে বিজ্ঞানের কোন শাখার নিবিড় সম্পর্ক রয়েছে অপশন বি লিখবে উদক বিদ্যা পঁয়ত্রিশের প্রশ্ন ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় এটা হচ্ছে অপশন বি জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোল ছত্রিশের প্রশ্ন নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জ্যোতির্বিজ্ঞানের পরিধির অন্তর্গত নয় অপশান ডি হবে জোয়ার ভাটা সাঁত্রিশের প্রশ্ন ভূগোল যে মিশ্র গণিত শাস্ত্রের অংশ তার কি এ লিখবে রাশি বিজ্ঞান আটত্রিশের প্রশ্ন ভূগোল হলো পৃথিবীর বর্ণনা কে বলেছিলেন অপশান বি হবে এটা কান্ট নেক্সট দেখো উনচল্লিশ ভূগোল হলো মানুষের বাস্তুতন্ত্র ও স্থানকাল বিষয়ক সমীক্ষা কে বলেছিলেন অপশন ডিলিখবে পিটার হ্যাগেট চল্লিশের প্রশ্ন ভূগোলের প্রধান তিনটি উপাদান হলো প্রকৃতি মানুষ ও ড্যাশ অপশন শিলিখবে সম্পদ একচল্লিশ ভূগোলে মাতৃক বিপ্লবের সূচনা হয় অপশান এ লিখবে ছয়ের দশকে বিয়াল্লিশ প্রাকৃতিক ভূগোলের অন্যতম সমর্থক হলেন অপশান এ উইলিয়াম মরিস ডেভিস ফর্টি থ্রি মানবীয় ভূগোলের অন্যতম সমর্থক হলেন অপশান এ লিখবে হাম বোল্ড ফর্টি ফোর পরিবেশের কোনো বিষয়কে স্বতন্ত্র একক হিসেবে বিচার করার বিজ্ঞান হল প্রাকৃতিক ভূগোল এটি কোন ভৌগোলিকের সংজ্ঞা অপশান ডি লিখবেটা ডেভিসের সংজ্ঞা এটা 45 কি বলেছে পিটিবির মানচিত্র প্রথমে আঁকেন অপশন বি লিখবে টলেমি नेक्स्ट প্রশ্ন আমাদের 46 বলছে ভূগোলের অতীত হলো ভূতত্ত্ব এবং ভূতত্ত্বের বর্তমান হলো ভূগোল এটি কার কথা অপশন এ লিখবেটা উইলিয়াম মরিস ডেভিস 47 দেখো মাটির যে ছাকায় উদ্ভিদের উৎপত্তি ও বৃদ্ধি আলোচিত হয় তাকে বলে অপশান বি হবে এটা মৃত্তিকা বিজ্ঞান ফর্টি কোন প্রজাতির সঠিক অবস্থান ও তার পিছনে অন্তর্নিহিত কারণ আলোচিত হয় ভূগোলের যে শাখায় তাকে বলে এটা হচ্ছে অপশান এ লিখবে জীব ভূগোল আচ্ছা আমাদের ফর্টি সেভে একটু মিস্টেক করেছি আমি মাটির যে শাখায় উদ্ভিদের উৎপত্তি ও বৃদ্ধি আলোচিত হয় তাকে বলা এটা হবে না এটা করবে অপশন সি করবে এটা সি হবে এটা দেখো ইডা ফোলজি হবে ইডা ফোলজি হবে আর 48 টা হলো আমাদের এ হলো 49 দেখো করমন্ডি ওডাম চ্যাপম্যান প্রমুখরা ভূগোলে যে শাখা সমৃদ্ধ করেছেন সেটা হচ্ছে অপশন সি হবে পরিবেশ ভূগোল নেক্সট 50 এর প্রশ্ন উদ্ভিদ ভূগোলের জনক বলেন অপশন এ লিখবে আলফ্রেড রাসেল ওয়ালেস তাহলে ফিল ইন ব্ল্যাঙ্কস দেখো এক ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন অপশান ডি লিখবে এরাটোস্থেনিস দুই দেখো আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয় ড্যাশকে অপশান সি লিখবে রিটার তিন নম্বরের প্রশ্ন জলবায়ুবিদ্যা ড্যাশ ভূগোলের একটি অন্যতম শাখা অপশন সি হবে এটা প্রাকৃতিক ভূগোল হবে আচ্ছা চার হচ্ছে দেখো পতিত জমির বন্টন ও ব্যবহার ড্যাশ ভূগোলে ভবিষ্যতে আলোচনা করা হবে অপশান সি এটা অর্থনৈতিক পাঁচের প্রশ্ন ড্যাশ হলো ভূগোলের সম্পূর্ণ নিজস্ব বিষয় পাঁচের বি করবে মানচিত্র ছয়ের প্রশ্ন প্রাণী ভূগোল ড্যাশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এটা অপশান বি করবে বিদ্যাকে নিয়ে সাতের প্রশ্ন কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতি হল অপশান এ লিখবে জিপিএস আর আঞ্চলিক ভূগোলের গুরুত্বপূর্ণ শাখাটি হল অপশান ডি করবে আঞ্চলিক বিশ্লেষণ নেক্সট দেখো নয় প্রশ্ন কি বলেছে সাংস্কৃতিক ভূগোল ড্যাশ ভূগোলের একটি শাখা অপশান সি লিখবে মানবীয় ভূগোল দশের প্রশ্ন জি আই এস হলো ড্যাশ এক উল্লেখযোগ্য কৌশল অপশান সি লিখবে ভৌগোলিক তত্ত্ব সংগ্রহের এগারো তারিখের প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের ড্যাস শাখায় ভূমির ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় অপশান ডি লিখবে ভূমিরূপ বিদ্যা বারো উন্নয়নমূলক পরিকল্পনা ইআইএ এর আবশ্যকতা ড্যাশ ভূগোলের ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র এটার উত্তর অপশান বি করবে পরিবেশ তো দেখো আজকের ভিউটি আমি এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের পার্ট টু অর্থাৎ এর পরের অংশটুকু যদি দরকার লাগে কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই ভিডিও আসবে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো